এটা মন্দির নবাবী আমলের মন্দির নবাবের সহযোগিতায় হয়েছিল। দুজন করে রাখতে হবে, প্রথম প্রথম একটু লসের ব্যাপার আছে, তারপর আপনি যদি এগ্রিমেন্ট করে রাখেন এত বছর ধরে, ঠিক আছে এই রাজবাড়িটা মন্দিরটা লক্ষ্মীপুরে। ঝাড়ু আপনারা দেখছেন, সুন্দর একটা ঝাড়ু, ঝাড়ু বাতি, এটাও নবী আমলের, জগন্নাথ দেবের মন্দির। এটা আশ্রম, প্রথম রথ, এবার রথে খুব ঠিক যে দুটো বছর পর অগ্রহ হচ্ছে, ঠিক আছে, জায়গাটার নাম বলি শুনবেন, জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ বাকি জাফারি বাড়ি আপনারা ক্রস করেছেন, যে বাড়িতে নবাব সিরাজকে খুন করা হয়েছে এই বাড়িতে কিন্তু পাপি খেলা হয়, ওনারই নাম অনুসারে গ্রামটার নাম হয়েছে জাফরগঞ্জ, বুঝতে পেরেছেন, এখানে মীর জাফরের জমিদার আছে, মীর জাফরের জমিদার নবাব সন্তান আলী মীর জাফরের গাড়ি গিফট করেছেন, হ্যাঁ এটা মীর জাফরের জমিদার আছে, মীর জাফরের দান করা সম্পত্তি এখানে আছে, সবই মুন্না দিয়ে রাখা, তাহলে নবাব ফ্যামিলির 50% দান আছে এখানে, দেখা এই বাথরুমের দেখছেন, এখানে রূপর উপরে কিছু কাজ করা আছে সোনা, একটু ভালো করে এই রথটা যখন বের করি আমরা তখন সোনায় কিন্তু পারমিশন করে বের করতে হবে, তবে এই রথটা এবার বেরিয়েছিল সোনায় পারমিশন করে বের করেছিল না, রথে এই রথটা কে তৈরি করলো, যার ঘাট থেকে দশম পুজো মহাদেব ভগবান দাস তার আমলে বাবা হাতার আমি মির্জার হবে, ঠিক আছে, আগে কাঠের চাকা ছিল না করতে পারার পরে, তবে একটা তিনি আমাদের গাইড, মানুষ নবাব ফ্যামিলির অবদান থাকলে আশ্রম করতে পারে, তখন ওনার গাইড উনি আমাদেরকে সব দেখায় নিয়ে বেরোচ্ছে, এটা হচ্ছে বৈঠকখানা, এখানে এখন